ফেরার সেখানে তো আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলাচল বন্ধ সেখানে গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে সরকার কতটা সেদেশ থেকে এদেশে আসার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ প্রশাসন কতটা তাদের সহযোগিতা করছে সে বিষয়ে বা কি বলছে দেশটার পরিস্থিতি কি এই মুহূর্তে কতটা উত্তপ্ত হয়ে রয়েছে আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং তারা সেইভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও তারা কিন্তু সড়ক পথে এসেছে এটাই তারা কিন্তু জানাচ্ছে এবং তারা এটাও জানাচ্ছে যে সে দেশে এই মুহূর্তে থাকার মতো পরিস্থিতি নেই এবং তোমাকে জানিয়ে রাখি যে ছাত্ররা কিন্তু চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে এসেছিল তাদের বেশিরভাগই কিন্তু মানে বলতে গেলে একেবারেই সম্পূর্ণটাই রংপুর মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ যে মেডিকেল কলেজ রয়েছে অর্থাৎ একেবারেই চ্যাংরাবান্ধা থেকে অল্প খানিক দূরত্বের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেখানকার ছাত্ররাই কিন্তু চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে এসেছে একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন বাংলাদেশ আমাদের পড়শি দেশ ফলে এই পড়শি দেশের সঙ্গে আমাদের দেশের বহু ব্যবসায়ী তারা ব্যবসা করে থাকেন আমদানি রপ্তানির সেই ব্যবসা চলে সর্বক্ষণেই এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সীমান্ত উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এবং সেই সীমান্ত দিয়ে কিন্তু এই আন্দোলনের জেরে এই মুহূর্তে বন্ধ রয়েছে আমদানি এবং রপ্তানি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে যেহেতু আমদানি রপ্তানি বন্ধ হয়ে রয়েছে খুব স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে পড়েছে একাধিক পণ্যবাহী ট্রাক আমরা সেই বিষয়ে জানব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সরাসরি চলে সঞ্জিতের কাছে আহ এই যে আহ সীমান্তে একাধিক বহু পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে এরা কি বলছেন এদের কি বক্তব্য কতটা ক্ষতি হয়ে যাচ্ছে কবে পৌঁছানোর কথা ছিল পরবর্তী পদক্ষেপ এদের কি বলছেন তারা দেখো এশিয়ার বৃহত্তম স্থলবন্দর বসিয়াট অর্থাৎ ঘোয়াডাঙ্গা সীমান্ত এই সীমান্ত থেকে শুধু দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ একদিকে উত্তরপ্রদেশ রয়েছে মহারাষ্ট্র রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে ঝাড়খণ্ড বিহার একাধিক রাজ্য থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক কিন্তু এখানে আসে সেখানে গয়াডাঙ্গা সীমান্ত থেকে ওপার বাংলা যায় ইতিমধ্যে গত চার দিন ধরে কিন্তু প্রায় কয়েকশো ট্রাক কিন্তু ঘোয়াডাঙ্গা সীমান্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে থমকে তুমি জানো ইতিমধ্যে সংরক্ষণ বিরোধী আইন নিয়ে উত্তাল বাংলাদেশ ইতিমধ্যে তাকে যেমন একদিকে সেনা নামানো হয়েছে অন্যদিকে কারফিউ চারু করা হয়েছে যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ পাশাপাশি ডিজিটাল মাধ্যমে যেসব পণ্যবায়ু অর্থাৎ আন্তর্জাতিক যে সীমান্ত বাণিজ্য হয় পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে যার কারণে একদিকে বহুত মাল যে পণ্যবাহী ট্র্যাকের ছয়শয় যে ট্রাক প্রায় সাড়ে চারশো ট্র্যাক কিন্তু ইতিমধ্যে কিন্তু গোজা ঢাকা সীমান্তে দাঁড়িয়ে আছে সেখানে বিভিন্ন পণ্যবাহী রয়েছে বিশেষ করে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সহ একাধিক এবং ফল সেই সবজি ফসল কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেগুলো ক্ষতির পরিমাণ কিন্তু লাফিয়ে লাগবে পাচ্ছে এবং সময় যত যাবে সেগুলো পচন শুরু হবে কোটি কোটি টাকা ব্যবসায়ী কিন্তু ক্ষতি করতে হবে যেসব ব্যবসায়ীরা অর্থাৎ বিন রাজ্যের ট্রাকের যেসব চালক এবং ব্যবসায়ীরা তারা যেটা জানাচ্ছেন যে তাদের রসদ ফুরিয়ে আসছে তারা রীতিমতো ডিজিটাল মাধ্যমে তারা বুকিং করেছিল সল মানে স্লট বুকিং করে কিন্তু সীমান্ত ওপারে যায় এখন আর দাও নেই কিন্তু যত চার দিন ধরে কিন্তু সীমান্তে তারা বসে রয়েছে এবং একদিকে যেমন জ্বালানি ফুরিয়ে আসছে তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার সফটওয়্যারে টান পড়েছে এবং সময় যত যাবে এই কাঁচা মাল কিন্তু পছন্দ হতে শুরু করবে ইতিমধ্যে গোয়াঙা সীমান্তের যে আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল যেটা জানিয়েছেন যে আমাদের পুরোটাই ইন্টারনেট পরিষেবার মধ্যে মধ্যে হয় ডিজিটাল মাধ্যমে এই পণ্যময় আপতানি আমদানি ও রপ্তানি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ভারত থেকে রপ্তানি বন্ধ নয় এবং বাংলাদেশ থেকে যেসব পণ্যবাহী ট্র্যাক এসেছিলো সেগুলো কিন্তু আর দেশে ফিরতে পারছে না সেটাও কিন্তু তারা যাতা কলে আটকে যথা আইনে গড়ে আটকে গিয়েছে মধ্যে কারফিউ জারিয়ে যে কোন কোনো রকমভাবে কোনো ট্র্যাক কিন্তু নিতে চাইছে না বাংলাদেশ সরকার তুমি জানো ইতিমধ্যে সে দেশের অবস্থা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভয়াবহ তাহলে যে প্রশ্নটা উঠছে তুমি বলছো যে এরা বলছেন যে পচন ধরে যাচ্ছে আস্তে আস্তে খুব স্বাভাবিক এই ধরনের পচন ধরে যাওয়াটা খুব স্বাভাবিক তো সেক্ষেত্রে তারা কতদিন অপেক্ষা করবেন সীমান্তে দাঁড়িয়ে নাকি আবার ব্যাক করে আসবেন বা ওদেশের যে ব্যবসায়িক সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গেও কি সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে না দেখো একেবারে একটি গোয়াডাকা সীমান্তের যে আমদানি রপ্তানি সংস্থার যে সম্পাদক ইতিমধ্যে যে ভোমরা অর্থাৎ বাংলাদেশ সীমান্তের যে ভোমরা বর্ডারের ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন একাধিকবার তাদের সঙ্গে যে কথোপকথনে উঠতে উঠে এসেছে যেটা বারবার যেটা বলছে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ ডিজিটাল মাধ্যমে বন্ধ এবং বাংলাদেশ সরকার এই নিয়ে কিন্তু তারা এখন কোনো ট্র্যাক নিতে চাইছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভিন রাজ্য থেকে যেসব ট্র্যাক এসেছিল সেই ট্র্যাক কিন্তু তারা না নেওয়ার ফলে কিন্তু তারা আর ব্যাক করতে পারছে না সময় যতই যাচ্ছে সেই ব্যাক করতে না পারার কারণে তাদের জ্বালানি সেই অবস্থা নেই সেই জ্বালানি যে হিসেবে তারা নিয়ে এসেছিল সেই জ্বালানি অর্থাৎ ফুয়েল সেইটা কিন্তু তারা কিন্তু আর ভরতে পারবে না সেই অর্থ তাদের কাছে নেই যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে অর্থাৎ ট্র্যাক একেবারে বোঝাই যাচ্ছে আমাদের